Good morning students, welcome back to your online Bengali class. আজকে আমরা বেঙ্গলি ক্লাসে একটি ছড়া পড়তে চলেছি আর এই ছড়াটি তোমাদের পাঞ্চজন বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 54 থেকে নেওয়া হয়েছে। ছড়াটি শুরু করার আগে দেখে নাও ছড়াটির নাম হচ্ছে পারিবোনা আর এটি লিখেছেন কামিনী রায়। কামিনী রায় যিনি ছিলেন লেখিকা এই কবিতার তিনি 12 অক্টোবর 1864 সালে জন্মগ্রহণ করেন এবং 27 সেপ্টেম্বর 1933 সালে তিনি মারা যান আর ইনি হচ্ছেন কামিনী রায়। এটি কামিনী রায়ের ছবি। এবার তাহলে চলো আমরা ছড়াটি পড়তে শুরু করি। আমাদের প্রথম লাইনটি রয়েছে পারিব না এ কথাটি বলিও না আর, অর্থাৎ ধরো তোমাদের কখনো কিছু করতে বলা হলো, তোমরা কোনো কাজ করতে দেওয়া হলো, তখন তোমরা কি বলো পারবো না, এটা কখনো বলা ঠিক না। ইংলিশে এই পারবো নাটাকে কি বলা হয় ক্যানট বা ক্যান্ট, তো এটা আমাদের কখনো বলা উচিত না। এরপরের লাইনটি দেখো রয়েছে কেন পারিবে না তাহা ভাবো একবার, অর্থাৎ তুমি কেন সেই কাজটা করতে পারবে না সেটা একবার ভাবে ভেবে দেখা উচিত, কারণ মানুষ সবই পারে যদি সে চেষ্টা করে। তাই কেন পারিবে না তাহা ভাবো একবার ভাবতে বলা হচ্ছে। এরপরের লাইনটিতে দেখো রয়েছে পাঁচ জনে পারে যাহা, অর্থাৎ মানুষ যখন কোনো কাজ করতে পারে তাহলে প্রত্যেকে আমরা মানুষ হই, তাহলে তুমিও পারবে, তুমিও একজন মানুষ, তো পাঁচজনে পারে যাহা, অর্থাৎ যেটা করতে পাঁচজনে যদি পারে সেই পাঁচজনের মধ্যে তুমিও তো একজন হতে পারো, কেন পারবে না, তুমিও চেষ্টা করলে সবাই সব কিছু করতে পারে। এবং লাস্ট লাইনটা দেখো কী রয়েছে তুমিও পারিবে তাহা, অর্থাৎ এর আগের লাইনে আমরা বললাম পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা, অর্থাৎ তুমিও সেটা করতে পারবে যদি তুমি চাও, তুমি যদি চেষ্টা করো, তুমি যদি সেই কাজটা সত্যি মন থেকে করতে চাও তাহলে তুমি ঠিক সেই কাজটা করতে পারবে। কেমন? তাহলে আজকে আমরা এই ছড়াটির প্রথম 4টি লাইন পড়লাম। নেক্সট ক্লাসে আমরা বাকি 4 লাইন পড়ব। চলো তাহলে আজকের ক্লাসের ছড়াটি আমরা আরেকবার পড়ে ফেলি। পারিব না কামিনী রায় পারিব না এ কথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাবো একবার, পাঁচজনে পারে যাহা তুমিও পারিবে তাহা। কেমন? এটাই থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা প্রত্যেকে বাড়িতে কবিতার নাম এবং যিনি লিখেছেন তার নাম সহ এই প্রথম 4 লাইন খুব ভালোভাবে পড়ে ফেলবে। কেমন? আজ তবে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, আবার আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। টাটা।